গুলে মদিনা দরবার তোরা সেখানে যাবি ওই কাবায় কিছু নাই মক্কায় কিছু নাই ওর চাইতে ওই বড় কাবাটা তোদের গুলে মদিনা দরবারে বসে আছে মানে নিজেকে বুঝিয়েছেন যে পীর সাহেব ওখানে বসে আছেন বাইতুল্লাহ যাবি না বাইতুল্লাহ যায় মগরা মূর্খরা আপনারা বলুন তো যেই পীর এই কথা বলেছে এই পীরের কি ঈমান আছে তিনি কি মুসলমান দাবি করতে পারে মুসলমানের সমাজের মধ্যে যেই পীর কাবা নিয়ে বাইতুল্লাহ নিয়ে মুসলমানের হজ নিয়ে এমন মন্তব্য করেছে এই পীরের ব্যাপারে মুসলমানের এক একটা ফতোয়া এক একটা সিদ্ধান্ত অবিলম্বে এই পীরকে বাংলার জমিনে গ্রেফতার করে অমুসলিম হিসেবে ঘোষণা করে তারপর তাকে ফাঁসির কাস্তে ঝুলানো হোক ঠিক কিনা বলেন এই পীর তওবা করবে আজকের এই উল্লাপর মাহফিল থেকে আমাদের ঘোষণা প্রথমে এই পীরকে তওবা করার জন্য বলতে হবে তওবা করার জন্য নির্দেশ দিতে হবে যদি তিনি তওবা করেন তার বক্তব্য থেকে ফিরে আসেন তো ভালো কথা আর যদি তিনি তার বক্তব্য থেকে সরে না আসেন বক্তব্য প্রত্যাহার না করেন তবে সর্বস্তরে সারা বাংলার মুসলমানের এক দাবি এই পীরকে অবিলম্বে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে হত্যা করা হোক ঠিক কিনা বলেন প্রিয় সুধি আমরা দেখেছি অতীতে নিকট অতীতে বাংলাদেশের একজন মন্ত্রী বাইতুল্লাহ নিয়ে এমন খারাপ মন্তব্য করেছিলেন বাংলাদেশ সরকার যদি ইসলামিক সরকার আমি বলছি না সরকারের পক্ষে সাফাই ও গাইছি না কিন্তু কথা হচ্ছে যে সরকার কিন্তু এই ব্যাপারটায় ছাড়ে না এই ব্যাপারটায় কিন্তু তাকে ছাড় দেওয়া হয় না আপনাদের এই 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 উত্তরবঙ্গেরই তো সেই এমপি ছিল তাই না টাঙ্গাইলের এমপি ছিল তাকে কিন্তু মন্ত্রিত্ব থেকে বাদ দেওয়া হয়েছে এরপরে দল থেকে বাদ দেওয়া হতির আওতায় তাকে আনা হয়েছে যদি একজন মন্ত্রী হয়ে তিনি যদি এই শাস্তির আওতায় আসতে পারে কেন এই পীর সে যত বড়ই পীর হোক না কেন যত বড় আলেম হোক না কেন নিজেকে দাবি করুক না কেন সে কখনো সার পেতে পারে যদি তিনি সার পেয়ে যায় তাহলে এদেশে এরকম বহু 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 মানুষ বেরোবে যারা বাইতুল্লাহ নিয়ে কাবা নিয়ে মুসলমানদের ইমানের ইসলামের ভিত্তি মূল স্তম্ভের মধ্যে অন্যতম হজ নিয়ে এমন মন্তব্য করবে ঠিক কিনা বলে আমরা চাই এগুলোকে শাস্তির আওতায় আনা হোক এবং আমরা চাই এদেশ এই সমস্ত মানুষদেরকে পৃথিবী বাংলাদেশ থেকে মুসলমানিত্ব থেকে এদেরকে খারিজ করে দেওয়া হোক কেননা এই লোকটা কিন্তু ইসলামের পঞ্চ স্তম্ভের একটা স্তম্ভকে তিনি কিন্তু সরাসরি অস্বীকার করেছেন ঠিক কিনা তাহলে এই পঞ্চ স্তম্ভের একটা স্তম্ভকে যিনি অস্বীকার করেন তিনি মুসলমান থাকে তিনি তো কাফের লোক সম্মুখে তাকে পরিচয় করে দিতে হবে কাফের ঠিক কিনা বলেন শুধু আমার ভাইরা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করলেন কবুলের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন